আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকের নিউজ নুসরাত হত্যা মামলার দণ্ডপ্রাপ্তদের কন্ডেম সেলে পাঠানোর আবেদন নুসরাত হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ষোলো আসামিকে কন্ডেম সেলে পাঠাতে আইজি প্রিজনের কাছে আবেদন করা হয়েছে ফেনী জেলা কারাগারে আলাদা কোনো কন্ডেম সেল না থাকায় এই আবেদন করেছে কারা কর্তৃপক্ষ সোমবার ফেনি জেলা কারাগারে সিনিয়র জেল সুপার রফিকুল কাদের এ তথ্য জানিয়েছেন রফিকুল কাদের বলেন ফেনী জেলা কারাগারে থাকা নুসরাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ষোলো আসামি যেসব সেলে রয়েছে সেসব সেলে থাকা অন্য আসামিদেরও নিরাপত্তা জোরদার করা হয়েছে ফেনী কারাগারে জেলার দিদারুল আলম বলেন জেলা কারাগারে কোনো কনডেম সেল নেই নুসরাত দণ্ডপ্রাপ্ত আসামিকে কুমিল্লা কারাগারে পাঠানোর জন্য আইজি কাছে পাঠানো হয়েছে তিনি বলেন কুমিল্লা কারাগারে বেশ কয়েকটি কনডেম সেল রয়েছে সেসব কনডেম সেল ফাঁকা থাকলে আসামিদের সেখানে স্থানান্তর করা হবে ফাঁকা না থাকলে কাশিমপুর সহ যেসব কেন্দ্রীয় কারাগারে কন্ডেম সেল ফাঁকা রয়েছে সেখানে আসামিদের পাঠিয়ে দেওয়া হবে এদিকে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ মোহাম্মদ জানান আসামিদের ডেথ রেফারেন্স লাল কাপড়ে মুড়িয়ে হাইকোর্টে পাঠানোর জন্য প্রস্তুতি না হচ্ছে এর আগে গত বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মামুন রশিদ নুসরাত হত্যা মামলায় ষোলো আসামির ফাঁসির রায় ঘোষণা করেন রায় প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করেন তিনি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ